Corona virus সংক্ৰমণৰ ঘটনা আকৌ দ্রুত গতিত বৃদ্ধি পাইছে চীনত দেখনৰ সাংহাই ব্যাপক ৰূপ ধাৰণ কৰিছে কোভিডৰ সংক্ৰমণে ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত চীনে পৰ্যায়ক্ৰমে সাংহাইত লকডাউন আৰোপ কৰাৰ কথা ঘোষণা কৰিছে আজিৰে পৰা সাংহাইত কাৰ্যকৰী হ'ব লকডাউন প্ৰতিবেদন অনুসৰি চীনৰ সবাতোকৈ ডাঙৰ চহৰ সাংহাই কৰোনাৰ হটস্পট হৈ উঠিছে শনিবাৰে কৰোনাৰ 2676টা নতুন সংক্ৰমণ ধৰা পৰিছে চহৰখনত পূৰ্বতকৈ ই 18% অধিক 2.6 কোটি জনসংখ্যা থকা সাংহাইত করোনা রোগী দ্রুত গতিত বৃদ্ধি পাইছে বৃহস্পতিবারে ইয়াত 1609 জনের দেহত ধরা পড়েছিল করোনার সংক্রমণ শুকুরবারে সংক্রমিত হয়েছিল 2267 জন চীনত পুনৰ ভয়াবহ রূপ ধারণ করেছে কোভিডৰ সংক্রমণে বিশেষকৈ দেশখনৰ সাংহাইত ব্যাপক ৰূপ ধাৰণ কৰিছে কোভিডৰ আগ্ৰাসী ৰূপে ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত চীনে পৰ্যায়ক্ৰমে সাংহাইত লকডাউন আৰোপ কৰাৰ কথা ঘোষণা কৰিছে আজিৰে পৰা সাংহাইত কাৰ্যকৰী হ'ব লকডাউন প্ৰতিবেদন অনুসৰি চীনৰ সবাতোকৈ ডাঙৰ চহৰ সাংহাই সম্প্ৰতি কৰোনাৰ হটস্পটত পৰিণত হৈছে শনিবাৰে কৰোনাত 2676টা নতুন সংক্ৰমণ ধৰা পৰিছে পূৰ্বতকৈ ই 18% অধিক 2.6 কোটি জনসংখ্যা থকা সাংহাইত করোনা রোগী দ্রুত গতিত বৃদ্ধি পাইছে বৃহস্পতিবারে ইয়াত 1609 জনের দেহত ধরা পড়েছিল কোভিডৰ সংক্রমণ শুকুরবারে সংক্রমিত হয়েছিল 2267 জন লোক গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের বাবে শপথ গ্রহণ প্রমোদ সাবন্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ আর বিজেপির বহুকেইজন জ্যেষ্ঠ নেতার উপস্থিতিত শপথ গ্রহণ করে সাবন্তে শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবর লগতে উপস্থিত থাকে বহুকেইখন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী As ministers, they will assume office from the date they are administered oath of office and secrecy. Unquote. With Honorable Prime Minister Shri Narendra Modi gracing this occasion. So just arriving is Mr. Sripad Naik last year. উত্তর প্রদেশত বিজেপির সপক্ষে ভোটদান করা আর বিজয় উৎসব পালন করাই কাল হল এজন যুবকর রামকোলা আরক্ষী থানার অন্তর্গত কাঠঘড়ি গাঁওয়ার বাসিন্দা 30 বছরীয় বাবরে গণপ্রহারত মৃত্যু খাবতি লবলগিয়া হল সুবুরিয়া সকলে বিজেপির সপক্ষে ভোট দিয়া আর বিধায়ক পি এন পাঠকর বিজয়ত গাঁওখনত মিঠাই বিতরণ করার বাবেই প্রহার করেছিল বাবরক লখনৌর এখন চিকিৎসালয়ত চিকিৎসাধীন অবস্থাত শুকুরবারে মৃত্যু খাবতি লয় যুবকজনে শনিবারে মৃতদেহ ঘরলৈ অনা হয় যদিও দেওবারে মৃতদেহ লৈ অভিযুক্তর শাস্তির দাবিত প্রতিবাদ সাব্যস্ত করে পরিয়ালে ঘটনাস্থলীত স্থানীয় বিধায়ক পি এন পাঠকর লগতে উপস্থিত হয় আরক্ষীর উচ্চপদস্থ বিষয়া ঘটনা সন্দর্ভত গোচর রুজু করার লগতে দুই অভিযুক্তক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে এই সমগ্র ঘটনাত শোক প্রকাশ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে আরক্ষীক ঘটনার তদন্ত ক্ষিপ্রতর করবলৈ নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে दिनांक 21-3-2022 को थाना रामकोला के अंतर्गत अभियोग संख्या 63/22 में एक अभियोग पंजीकृत किया गया था जिसमें पीड़ित बाबर अली को गंभीर चोटें आई थी जिसको लखनऊ रेफर किया गया था दौरान इलाज उस व्यक्ति की मृत्यु 25-3-2022 को हो गई जिस संदर्भ में अभियुक्तगण आरिफ व ताहिद को गिरफ्तार कर जेल भेजा जा चुका है अन्य अभियुक्तगणों की गिरफ्तारी के पूरे प्रयास किए जा रहे हैं दोनों ही वादी और प्रतिवादी दोनों ही पक्ष जो है एक ही समुदाय का है युवक की जिस प्रकार से पीट पीट कर उसकी लिंचिंग और हत्या की गई केवल इसलिए कि वो एक बीजेपी का समर्थक था ये असहिष्णुता का असली चेहरा है परंतु असहिष्णुता के नाम पर जो एक पूरी की पूरी मंडली है जो अवार्ड वापसी करती है जो तख्तियां उठा देती है जो जय श्री राम को युद्ध घोष भी घोषित कर देती है पत्र लिखकर आज वो चयनात्मक रूप से चुप क्यों है आज उनका आक्रोश बाहर क्यों नहीं निकल कर आ रहा ऑस्कर मंचर पुरस्कार नहय पूर्ण हटिया सर
কমেডিয়ান ক্রিস রকর গালত প্রচণ্ড স্বর সোধালে হলিউডর জনপ্রিয় অভিনেতা উইল স্মিথে। মঞ্চত উইল স্মিথর পত্নীক লৈ কটু মন্তব্য করেছিল ক্রিস রকে। ক্রিস রকর কথা শুনার পিছত খঙত টিঙিরি তোলা হয়ে মনে মনে থাকিবলৈ কৈছিল উইল স্মিথে। কিন্তু ক্রিস রকে বারম্বার উইল স্মিথর পত্নীক লৈ করে গৈছিল মন্তব্য। আর তার পিছতে আসনের পর মঞ্চলৈ উঠি আহি ক্রিস রকক প্রচণ্ড স্বর সোধালে স্মিথে। এই ঘটনা দেখি হতবাক হয়ে উঠিল ডলবি থিয়েটারত উপস্থিত সকলো। কিছু সময়ের বাবে যে নিস্তব্ধ হয়ে পড়িল ডলবি থিয়েটার। সম্প্রতি সোশিয়াল মিডিয়াত ভাইরাল হয়েছে উইল স্মিথর এই পূর্ণহতিয়া স্বরের দৃশ্য। Will Smith just smacked the shit out of me. I'm out here. Uh-oh. Richard. Oh, wow. Wow. Will Smith just smacked the shit out of me. I'm out here. Uh-oh. ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসর ডলবি থিয়েটারত অস্কার বঁটা প্রদান অনুষ্ঠান। দ্য সামার অফ সোলের শ্রেষ্ঠ তথ্যচিত্রর বৈশিষ্ট্য শ্রেণীত অস্কার লাভ। ভারতীয় চলচ্চিত্র রাইটিং উইথ ফায়ারকো এই শ্রেণীত মনোনীত করা হয়েছিল। অবশ্যই ছবিখনে বঁটা লাভ করবলে ব্যর্থ হয়। রাইটিং উইথ ফায়ার পরিচালনা করেছে রিন্টু থমাস আর সুস্মিতা ঘোষে। এই বর্ষর অস্কারের শ্রেষ্ঠ ছবি কৌডা। অনুষ্ঠানত কৌডার কলা কুশলী সকলক প্রশংসা, উপস্থিত ছবিপ্রেমী। এই চলচ্চিত্রখনের কাহিনীত চারিজন সদস্যর এটা পরিয়ালর তিনজন লোক বধিৰ। চতুর্থ চরিত্রটোৱে গানৰ ক্ষেত্ৰত কেৰিয়াৰ গঢ়িব বিচাৰে আৰু তেওঁ বহু ডাঙৰ ডাঙৰ অনুষ্ঠানত অংশগ্রহণ করে। এই বর্ষর অস্কারত শ্রেষ্ঠ অভিনেত্রীর বঁটা লাভ করে জেসিকা চেস্টেনে। দ্য আইজ অফ টেমি ফেই নামৰ ছবিখনৰ বাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর বঁটা লাভ করে জেসিকাই। অস্কারের শ্রেষ্ঠ অভিনেতার বঁটা লাভ করে উইল স্মিথে। কিং রিচার্ড ছবির শ্রেষ্ঠ অভিনেতার বঁটা রিচার্ডলৈ। অস্কারের শ্রেষ্ঠ পরিচালকর বঁটা লাভ করে জেন ক্যাম্পিয়ানলৈ। দ্য পাওয়ার অফ দ্য ডগর অস্কার বঁটা প্রদান করা হয় জেন ক্যাম্পিয়ানক। Oh my goodness. Thank you to the members of the Academy for this amazing award. And the Oscar goes to Dune. Vinny, thank you for allowing us to dream. And thank you for being a great friend. I owe this to you. Thank you. To Dune. রাশিয়ার বিদেশ মন্ত্রী ভারতলৈ অহাৰ সম্ভাৱনা। রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গে লেভরোভ চলিত সপ্তাহতে ভারতলৈ অহাৰ সম্ভাৱনা আছে লেভরোভর। রাশিয়া ইউক্রেন যুদ্ধৰ সময়তে প্রথমবারলৈ ভারতলৈ আহিব লেভরোভ। আর রাশিয়ার বিদেশ মন্ত্রীর ভারত ভ্রমণের এই খবরে যথেষ্ট তাৎপর্য বহন করেছে। রাশিয়া আর ইউক্রেনের মাজত চলি থাকা মহাযুদ্ধৰ সময়তে প্রথমবারলৈ এয়া ভারতলৈ আহিব রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গে লেভরোভ। চলিত সপ্তাহতে ভারতলৈ অহাৰ সম্ভাৱনা আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধৰ সময়তে প্রথমবারলৈ ভারতলৈ আহিব লেভরোভ। সাত দিনত ক্রমাগত ছবারক বৃদ্ধি পালে পেট্রোল ডিজেলৰ মূল্য। অসমের কেবাখনো জেলাত সেঞ্চুরি কোবালে পেট্রোলের মূল্য। ঢকুয়াখনা মাজুলীত 100 টাকা অতিক্রম করলে পেট্রোলের দামে। শিবসাগরত 100 টাকার ঘর অতিক্রম করলে পেট্রোলে। আজি গুয়াহাটীত পেট্রোলের মূল্য 99 টাকা প্রতি লিটার। ডিজেলের দাম 85 টাকা 16 পয়সা। দেওবারে গুয়াহাটীত প্রতি লিটার পেট্রোলত আছিল 98 টাকা 67 পয়সা। উড়াহুড়ে বৃদ্ধি পাই আছে পেট্রোল ডিজেলের দাম। ইতিমধ্যে কেবাখনো জেলাত সেঞ্চুরি ঘর অতিক্রম করলে পেট্রোলের দামে। সাত দিনত ক্রমাগতভাবে ছবারলৈ বৃদ্ধি পাইছে পেট্রোল ডিজেলের দাম। ঢকুয়াখনা মাজুলীত 100 টাকা অতিক্রম করলে পেট্রোলের দামে। ইফালে শিবসাগরত 100 টাকার ঘর অতিক্রম করলে পেট্রোলে। গুয়াহাটীত আজি পেট্রোলের দাম 99 টাকা প্রতি লিটার। ডিজেলের দাম আজির দিনটোত 85 টাকা 16 পয়সা। দেওবারে গুয়াহাটীত প্রতি লিটার পেট্রোলের দাম আছিল 98 টাকা 67 পয়সা।
আজি আৰু কাইলৈ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহৰ ভাৰত বন্ধৰ আহ্বান। কেন্দ্রীয় চৰকাৰৰ নীতিৰ বিৰুদ্ধে এই বন্ধৰ আহ্বান ট্রেড ইউনিয়নসমূহৰ। বেংকিং, পথ, বীমা আৰু বিত্তীয় খণ্ডৰ কৰ্মচাৰীসকলৰ বন্ধলৈ সমৰ্থন। শ্ৰমিক আৰু কৃষকসকলৰ 12 দফীয়া দাবীৰ প্ৰতি চৰকাৰে পদক্ষেপ গ্ৰহণ নকৰাৰ বাবেই এই বন্ধৰ আহ্বান জনোৱা হয়। চাৰি শ্ৰমিক আইন আৰু অত্যাৱশ্যকীয় প্ৰতিৰক্ষা সেৱা আইন বাতিল কৰা, সংযুক্ত কিষাণ মৰ্চাৰ দাবী থকা 6 দফীয়া ইস্তাহাৰ গ্ৰহণ কৰা, সকলো ধৰণৰ ব্যক্তিগতকৰণ বাতিল, আয়কৰ পৰিশোধৰ আওতাৰ বাহিৰত থকা পৰিয়ালবোৰক প্ৰতিমাহে 7,500 টকাৰ উপাৰ্জন সমৰ্থন প্ৰদান, এম জি এনৰেগাৰ বাবে আবণ্টন বৃদ্ধি কৰা, সকলো অনানুষ্ঠানিক খণ্ডৰ শ্ৰমিকক সাৰ্বজনীন সামাজিক সুৰক্ষা প্ৰদান, অংগনবাড়ী, আশা, মধ্যাহ্ন ভোজন আৰু অন্যান্য আঁচনিত নিয়োজিত শ্ৰমিকসকলক আইনী ন্যূনতম পাৰিশ্ৰমিক আৰু সামাজিক সুৰক্ষা প্ৰদানৰ দাবীত ট্ৰেড ইউনিয়নসমূহে আজি আৰু কাইলৈৰ বাবে ভাৰত বন্ধৰ আহ্বান জনাইছে।